বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি ঠিক ধৌলিতে, এবং এই ধৌলি বা ধবলগিরি ইতিহাসে বিখ্যাত সম্রাট অশোকের জন্য। বন্ধুরা, এটাই আমার পুরী সিরিজের লাস্ট ভিডিও। পুরী সিরিজের অন্যান্য ভিডিও লিঙ্কগুলি আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে। এই পার্টে আপনারা দেখবেন পুরীর সাইট সিন। এই ধৌলি বা ধবলগিরি শুধুমাত্র হিন্দুদের, ধবলেশ্বর হিন্দুদের একটা পবিত্র জায়গা নয়, এটা মোটামুটি বৌদ্ধদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। মোটামুটি আমি জানুয়ারিতে এসেছি, এখন মোটামুটি দেখছি মোটামুটি ভালোই টুরিস্টদের ভিড় হয়েছে, অনেক জায়গা টুরিস্টরা এসছে, বেশ ভিড় আছে। এখানকার এন্ট্রি ফি, কোনো এন্ট্রি ফি নেই। এর পেছনে ধবলেশ্বর যে মন্দিরটা আপনারা অবশ্যই দেখবেন, এটা মিস করবেন না। ঘুরতে ঘুরতে আসুন একটু ধবলগিরির ইতিহাস শুনে নেওয়া যাক বর্তমান পুরোহিতের কাছ থেকে। এই জায়গা নাম এই ধলেগিরি দেখে উনকে নাম দেবে ধবলেশ্বর মহাদেব। বুদ্ধি কি না, বুদ্ধি কে মন্দির কা নাম দেবে শান্তি স্তূপ। এই জায়গা নাম এই ধলেগিরি, এই নদী কা নাম হয় দয়া। যে নদী কোন বই গিয়া কোন কি নদী দেখে ইতনা আদমি দেখে অশোক কে মন কে জ্ঞান প্রাপ্ত আর হয়। চিন্তা শোক বি ধর্ম শোক হকে ইহাঁ সে বোধ দিব বোধ কে ধর্ম জ্ঞান গিয়া সম্রাট অশোক হয়। এই প্রচার করতে গেলে জাপান, চীন, শ্রীলঙ্কা ও যা রায় এই প্রচার করতে আদমি আকার কে 36 লাখ খরচ করতে 1982 সাল মে 1972 মে এই বুদ্ধকে মন্দির বানা হওয়া। বুদ্ধকে মন্দির বানা, মন্দির কা চার্টার মে চার কি মূর্তি রাখা, ও পাঁচ কি 36 রাখা। এক সত্য, দো শান্তি, তিন দয়া, চার ক্ষমা, পাঁচ হে অহিংসা পরম ধর্ম, অহিংসা নেই রাখা তো সুখ। उनके चार का मूर्ति के नाम है, एक बाल्य जीवन, दो भूमि स्पर्श मुद्रा, चार तपस्या ध्यान मुद्रा, पांच शयन निर्वाण मुद्रा। चार मुद्रा रख के, चार का धर्म रख के उनके नाम दे रहे शांति स्तूप, जो के शांति मनि में आते हैं, यहाँ का बुद्ध के धर्म ग्रहण करते हैं, उनको लेते हैं, उनके नाम दे शांति स्तूप, जाकर नाम है धलेगिरी। 265 খ্রিস্টপূর্বাব্দে যে কলিঙ্গ ওয়ার হয়েছিল, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধেই সম্রাট অশোক তার যুদ্ধনীতি ছেড়ে তিনি তার ধর্মনীতি বা শান্তিনীতিতে পরিবর্তন করে নিয়েছিলেন। অর্থাৎ তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হয়েছিলেন। কিন্তু এটা অনেক ইতিহাসবিদরা যারা আছেন তারা কিন্তু এই জিনিসের সত্যতা যাচাই করেন এবং তারা বলেন যে এটা নাকি সত্য নয়। কারণ একটা সময় দেখা যায় যে অনেক ইতিহাসবিদরা বলেন যে এই ধর্মাশোকের অনেক আগেই, যে এই কলিঙ্গ ওয়ারের অনেক আগে থেকেই তিনি নাকি বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিলেন, কিন্তু এটা কতটা সত্য এখনো জানা নেই। আমার পেছনেই এই দয়া নদী, যে নদীটা দেখছেন পিছনেই ওইখান থেকে দেখা যাবে, গাছের আড়ালে চলে গেছে ওই দয়া নদী। কলিঙ্গ যুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল এবং সেই রক্ত দেখে সম্রাট অশোক কিন্তু চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হয়েছিলেন। এই ধৌলি বা ধবলগিরির একটা ঐতিহাসিক গুরুত্ব আছে ভারতবর্ষের ইতিহাসে। ধৌলি থেকে একটু এগিয়েই পাবেন সম্রাট অশোকের শিলালিপি। শিলালিপি সম্পর্কে অনেক কিছুই লেখা আছে একটি বোর্ডে। ধৌলি থেকে একটু এগিয়েই ডানাতে আপনারা পেয়ে যাবেন এই রক এডিক্ট বা অশোকের শিলালিপি।
सारा भारत एवं नेपाल पाकिस्तान मिलिए मोट 33 अशोक शिलालिपि आछे। तार मध्ये एई शिलालिपिटा होच्छे 13 नम्बर ब्राह्मी लिपि, अर्थात जेटा बाँ दिक थेके डान दिके लेखा है। ब्राह्मी लिपिते प्राकृत भाषाय लेखा एई शिलालिपि 1837 साले जेम्स प्रिन्सेप एटा आविष्कार करें। एबार चलुन सेई एलिफेंटेर काछे जाई। বন্ধুরা, এ হচ্ছে সেই হাতিটা। ভাবা যায় না যে খ্রিস্ট জন্মের প্রায় 250 আগে এই পাথর কেটে টোটাল হাতিটা তৈরি করা হয়েছিল। আপনারা চিন্তা করুন যে হাতিটার এখানে, এটা মনে হচ্ছে কোনো পাহাড়ের গুহাতে গুহা আর কি, এবং গুহা থেকে হাতিটা শুধু এইটুকু দেখা যাচ্ছে, এবং টোটালটাই কিন্তু খোদাই করা, একটা পাথর কেটে পুরো তৈরি করা। মোটামুটি সারা ভারতে মৌর্য বংশের তৈরি যতগুলো এরকম ভাস্কর্য আছে তার মধ্যে এই এই ভাস্কর্যটা হচ্ছে অন্যতম ভাস্কর্য। ২৫ টাকা করে উদয়গিরি আর খণ্ডগিরি টিকিট, এই টিকিট উদয়গিরি এবং খণ্ডগিরি ঢোকার জন্য ২৫ টাকা করে টিকিট। ওখানে অনলাইনে স্ক্যান করার জায়গা আছে, যারা অনলাইন পেমেন্ট করতে পারবেন তারা গেটের পাশ থেকে করতে পারবেন, কিন্তু আমার সেরকম কোনো কিছু ব্যাপার নেই বলে আমি আবার টিকিট কাটলাম। বেশ কিছুটা 200 মিটার এগিয়ে এসে এই টিকিট দিল, ২৫ টাকা নিল আর এই টিকিটটা দিল। যারা অনলাইন কাটতে পারবেন না তারা 200 মিটার এগিয়ে আসবেন, এগিয়ে এসে টিকিট পেয়ে যাবেন। কোভিড-19 জন্যই বোধ হয় এরকম ব্যবস্থাটা করেছে। যদি আপনাদের সঙ্গে গাড়ি থাকে সোজা গাড়ি নিয়ে টিকিট কাউন্টারে চলে আসবেন, তারপর টিকিট কেটে তারপর উদয়গিরির গেটের অপোজিটে পার্কিং করে তারপরে ঢুকবেন। বন্ধুরা, এখন চলে এসেছি ভুবনেশ্বরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুহায়, উদয়গিরি এবং খণ্ডগিরি। অ্যাকচুয়ালি উদয়গিরি সৃষ্টি হয়েছিল প্রথম খ্রিস্টপূর্বাব্দে, কলিঙ্গরাজ খারবেলের সময়। এখানে জৈন মঙ্ক যারা ছিলেন বা জৈন সন্ন্যাসীদের একটা থাকার জায়গা ছিল, এবং এই যে গুহা, এই উদয়গিরিতে রয়েছে 18টা গুহা আর খণ্ডগিরিতে রয়েছে 15টা গুহা। এখানকার গুহাগুলো খুব সুন্দর, এবং সবচেয়ে যে বড় গুহা সেটা হচ্ছে রানী গুম্ফা। এরকম প্রচুর গুহা আছে, চলুন দেখি। এই টোটাল এরিয়াটা হচ্ছে উদয়গিরি। এটাই সবচেয়ে বড় গুম্ফা, হাতি গুম্ফা। উদয়গিরিতে যতগুলো কেভ আছে তার মধ্যে এই রানী গুম্ফাই হচ্ছে সবচেয়ে সুন্দর, এবং এই যে কেভটা এটা হচ্ছে দোতলা, আপনারা দেখছেন দোতলা কেভ। এটাই ভাবতে অবাক লাগে যে ১ সেঞ্চুরি বিসিতে এইখানে জৈন মঙ্করা এসে এই
অরণ্য এবং সমস্ত গাছগাছালিরা পরিপূর্ণ ছিল, সেইখানে এসে এইখানে এসে তারা কিভাবে থাকতো, কিভাবে গুহাগুলো তৈরি করলো, এটা কিন্তু ভাবতে সত্যি এখনো অবাক লাগে। উদয়গিরি দেখে এখন চলেছি খণ্ডগিরি, যেখানে রয়েছে 15টা কেভ। চলুন। তবে আপনারা কিন্তু কখনোই রানী গুম্ফা বাদ দেবেন না, কারণ উদয়গিরির সবচেয়ে ইম্পর্টেন্ট গুহা হচ্ছে রানী গুম্ফা। চলে এসেছি খণ্ডগিরিতে, পাহাড়ের অনেকটা উপরে, কিন্তু একটা বিষয় বলে দিই, এখানে কিন্তু প্রচুর হনু আছে, কারণ ওদের ক্যামেরা মোবাইল এগুলো কিন্তু খুব সাবধান। এ হলো খণ্ডগিরি। উদয়গিরি এবং খণ্ডগিরি থেকে এবার চলেছি হীরাপুর। 9th century এই হীরাপুরে, ভুবনেশ্বর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই হীরাপুরে রানী হীরাদেবী বলে একজন, তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন ব্রহ্ম বংশের একজন নারী। এবং এই যে মন্দির, এই যে 64 যোগিনীর মন্দির, সারা ভারতবর্ষে কিন্তু 4টা আছে। ভুবনেশ্বরে আছে 1টা অর্থাৎ, এবং উড়িষ্যায় 2টো, এবং বাকিটা আছে হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। 64 যোগিনীর মন্দির ধ্বংস হয়েছে যেমন পুরী এবং কোণারকের মতো সেই কালা পাহাড়ের হাতে। এই মন্দিরের মুখ্য যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এর কোনো ছাদ নেই, অর্থাৎ ছাদবিহীন এই মন্দির সাধারণত সারা ভারতে খুব বিরল। ये तंत्र पीठ है, साधना पीठ है। 64 जोगिनी मतलब ये सब पार्वती दुर्गा माता का 64 रूप है। रक्त बीज असुर को मारने के लिए माँ दुर्गा ने 64 रूप लिया था। ये जो जोगिनी देख रही है ना, खंडित देख रही है, सब कला पाड़ ने तोड़ दिया है। अच्छा। और ये इसका कला मुगुन पत्थर से तैयार माने बना गया है, और ब्लैक ग्रेनाइट स्टोन से। ये मंदिर का सबसे खासियत ये है कि लेडी गणेश देखने के लिए मिले, गणेश जी नारी के रूप में गद्दे के ऊपर है। ये जो मेन देवी है महामाया दुर्गा माता जी है, और इस मंडप को जो बोलते हैं इसको चंडी मंडप बोलते हैं। पहले यहाँ बलि हो रहा था, सैक्रिफाइस अभी नहीं होता है, अभी सिर्फ दुर्गा पूजा में महाअष्टमी रात को मछली का बलि देते हैं। अच्छा। और ये 9th century का है। তো বন্ধুরা, আমার এই 3 দিনের ভুবনেশ্বর পুরী ট্রিপ শেষ। এখন পুরী স্টেশন চলে এসেছি, প্ল্যাটফর্ম নম্বর 6 আমার হাওড়ার ট্রেন ছাড়বে। 8:15 ট্রেন পৌঁছবে কালকে 4:45। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।